আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, পেট্রোপণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, অভিনব কায়দায় প্রতিবাদ বিডিএফ। বর্জালেঙ্গায় মাছ চাষীদের মাছের খাদ্য ও চুন বিতরণ কৃত্রিম, 135 জনকে বিতরণ। সোনাইয়ে কোভিড মেটারনিটি ওয়ার্ডের শিলান্যাস, সূচনা জেলাশাসক ও বিধায়ক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাত্রাতিরিক্ত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচর এনএস এভিনিউয়ের একটি পেট্রোল পাম্পের সম্মুখে অভিনবভাবে বিক্ষোভ প্রদর্শন করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। আকাশছোঁয়া পেট্রোল ডিজেলের প্রতিবাদ জানাতে এদিন স্কুটারে মালা পরিয়ে দড়ি দিয়ে টেনে পাম্পে নিয়ে গেলেন সংগঠনের কর্মকর্তারা। এই অভিনব প্রতীকী কর্মসূচির মাধ্যমে সংগঠনের কর্মকর্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি পোস্টার হাতে নিয়ে উপস্থিত সদস্যরা নানা স্লোগানে আকাশপাতাল মুখরিত করে তোলেন তারা। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, গত এক বছর ধরে কেন্দ্র সরকার ক্রমাগত পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলছে, যা সম্প্রতি অসহনীয় অবস্থায় পৌঁছেছে এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য গগনচুম্বী রূপ ধারণ করেছে। অন্য রাজ্যের সরকার পেট্রোপণ্যের উপর ট্যাক্স হ্রাস হলেও আসাম সরকার পেট্রোপণ্যের দাম ক্রমশ বর্ধিত হারে এই ট্যাক্স আদায় করছে বলে রাজ্যে পেট্রোল ডিজেলের দাম বেড়েই চলছে। অতিসত্বর পেট্রোপণ্যের ওপর ট্যাক্স কমাতে সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহর তারণ, বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য, পার্থ দাস, ঋষিকেশ দে সহ যুব ফ্রন্টের সদস্যরা। প্রভাব গিয়ে পড়বে মূল্যবৃদ্ধিতে, অবিলম্বে মূল্যবৃদ্ধি হবে সে ব্যাপারে আমি নিশ্চিত, ফলে আমরা বাধ্য হয়ে এখানে প্রতিবাদে এসেছি। হ্যাঁ, এইসব ব্যাপারে সরকার যেসব তো যুক্তি দেখাচ্ছেন সেইসব যুক্তির কোনো মানে নেই। আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, একবার বলেছেন যে জনকল্যাণমূলক কাজের জন্য এইভাবে পেট্রোলের দাম বাড়িয়ে ওরা টাকা সঞ্চয় করছেন, সাধারণ জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলে। যদি আমাকে জনকল্যাণমূলক কাজের জন্য টাকা সঞ্চয় করতে হয় তো সেটা গরু মেরে জুতোদান বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলছেন যে কংগ্রেস আমলে অনেক বন্ড রয়ে গেছিলো, সেই বন্ডগুলো ওদেরকে এখন ফেরত দিতে হচ্ছে, ওইগুলো টাকা মেটাতে হচ্ছে, সেটা কি মোদী গভর্নমেন্ট আগে জানতো না? তৃতীয় কথা উনি বলছেন যে ক্রুড অয়েলের প্রাইস বেড়েছে, ক্রুড অয়েলের প্রাইস যে বাড়বে সেটা কি গভর্নমেন্ট জানতো না? গভর্নমেন্ট আগেই ওপেন মার্কেট করে রেখেছে, ফলে তেল কোম্পানির উপর গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্নমেন্ট যেটা করতে পারতো সে যেটা করছে না। আপনারা হয়তো জানেন যে এই পেট্রোপণ্যের উপর গভর্নমেন্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিয়ে প্রায় 60% ট্যাক্স নিচ্ছে। সেন্ট্রাল এক্সাইজ 37% সেন্ট্রাল এক্সাইজ নেওয়া হচ্ছে, 23% স্টেট গভর্নমেন্টের ট্যাক্স নেওয়া হচ্ছে। এত বেশি ট্যাক্সের জন্যই কিন্তু পেট্রোলের দাম এইভাবে। ধলাইয়ের বর্জালিঙ্গা উন্নয়ন খণ্ডে বিশ্ব ব্যাংকের এপার্ট প্রকল্পের মাধ্যমে বর্জালিঙ্গা ব্লক এবং তাপাং ব্লকের চারটি গ্রুপের মোট 135 জন হিতাধিকারীদের মধ্যে মাছের খাদ্য এবং চুন বিতরণ করা হয়। শুক্রবার বর্জালিঙ্গা জিপির ছোট জালিঙ্গা মাল্টিপারপাস হলে কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি সহ জেলা মুইন বিভাগের আধিকারিকের উপস্থিতিতে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে প্রথমে বক্তব্য রাখতে গিয়ে জেলা মিন বিভাগের আধিকারিক রফিকুল হক, তিনি প্রগতিশীল মৎস্য চাষীদের বর্তমান রাজ্য সরকারের দ্বারা রূপান্তরিত বিভিন্ন প্রকল্পের সঠিক লাভ ওঠানোর জন্য আহ্বান জানান। পরে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক কীর্তিজল্লি বলেন, হিতাধিকারীরা নিষ্ঠার সাথে মৎস্য উৎপাদনের প্রতি লক্ষ্য রেখে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এবং রাজ্যের মিন বিভাগের তরফে চালু করা প্রত্যেক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপার্ট ইঞ্জিনিয়ার অশোক পাল চৌধুরী, কাছাড় জেলা বিজেপির যুব মোর্চার মিডিয়া ইনচার্জ মোহিতোষ তাঁতি সহ অনেকে। আজকে মৎস্য উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনার মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর প্রচেষ্টায় বর্জালাঙ্গা ব্লক এবং তাপাং ব্লক অঞ্চলে
ব্যাপারের মাধ্যমে মৎস্য চাষীদেরকে 135 জন মৎস্য চাষীকে আচার কাণ্ড চুন এবং অনুষাঙ্গিক যেগুলো মৎস্য চাষ করতে লাগে সব বন্টন করা হয়েছে। এখানে আমাদের মাননীয় জেলা অধিপতি উপস্থিত ছিলেন, আমাদের বিভাগীয় জেলা এই অঞ্চলের এফপিসি সদস্য লক্ষ্মীরানী যাদব, এপি সদস্য বুলটি দেব সহ এই অঞ্চলের ভারতীয় জনতা পার্টি অন্যান্য কর্মীবর্গ উপস্থিত থেকে সঠিকভাবে সেই এনএটিসিএল এর অর্থ থেকে 10 লক্ষ টাকা ব্যয় সোনাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড পজিটিভ মেটারনিটি ওয়ার্ডের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। শুক্রবার বিকেলে সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ও জেলা শাসক কৃত্তিজল্লি কাজের শিলান্যাস করেন। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিও এলদাত এল ফাইরিয়েম, সোনাই সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, এনএটিসিএল এর ডিজিএম অনিল আর শাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিকাশ কুমার নায়েক, জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক বিমলজ্যোতি দেব শিকদার, হাসপাতালের এসডিএমএইচও ডক্টর সুরেন সিংহ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া কোভিড পজিটিভ মেটারনিটি ওয়ার্ডের ভালোভাবে ব্যবহার হয় তার জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব কাজ শেষ করতেও আহ্বান জানান বিধায়ক। कोविड मेटर्निटी वार्ड डेवलप करने के लिए कोविड पॉजिटिव मदर जो आते हैं कहीं ना कहीं डर के मारे पहले तो हॉस्पिटल नहीं आ रहे, दूसरा अगर हॉस्पिटल में आ ही रहे नॉर्मल पेशेंट एंड कोविड पॉजिटिव पेशेंट को कैसे एक ही जगह में ट्रीट कर सकते हैं, इसका हल ढूंढने के लिए इसलिए हम ये कोविड मेटर्निटी वार्ड डेवलप कर रहे हैं। मैं ये भी बोलना चाहती हूँ कि सुनाई हेल्थ टीम में ये कोविड के तरफ से जो सपोर्ट मिला है, सबसे हाईएस्ट टेलीकंसल्टेशन कॉल भी सुनाई से ज्यादा था। बस एक रिक्वेस्ट है, प्रेग्नेंट लेडीज एएनसी चेकअप कहीं ना कहीं छूट गया है, मेटरनल मोर्टेलिटी इसकी वजह से बढ़ रहा है, तो अभी कोविड हो ना हो में जो फैसिलिटी मिलता है वो घर में नहीं हो पाता, तो घर की डिलीवरी हमको डिस्करेज करना है, आपको हेल्थ इंस्टीट्यूशन में आना है एंड अपना चेकअप करवाना है, एंटीनेटल चेकअप हो या प्रीनेटल चेकअप हो जो भी है हमारा हॉस्पिटल से। শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 38 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা সংক্রমণে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও একজন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি বলেন কাছাড় জেলার ধলাইর বাসিন্দা চম্পা কৈরি, বয়স আনুমানিক 60 বছর, গত 30শে জুন তিনি শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং বৃহস্পতিবার বিকেলে 5:30 নাগাদ তার মৃত্যু হয়। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 108 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 51 জন পেশেন্ট কোভিড আইসিউতে আছেন এবং 57 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 13 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 71 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে করোনা উপসর্গ নিয়ে 12 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 6 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন, 5 জন পেশেন্ট কোভিড কেয়ার সেন্টারে ভর্তি হয়েছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় কোনো স্যাম্পল পজিটিভ আসেনি, আরটিপিসিআর গত 24 ঘন্টায় 9টি স্যাম্পল পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত উপসর্গে শিলচর মেডিকেল কলেজে 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে, ওনার নাম শ্রীমতী চম্পা কৈরি, ওনার বয়স 60 বছর, উনি ধলাই কাছাড় থেকে এসেছিলেন, উনি গত 30 জুন শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 8 জুলাই সন্ধ্যা 5:30 ওনার মৃত্যু হয়। পূর্ব হাইলাকান্দি সামারিকোনা শালচাপড়া পূর্ত সড়কের বেহাল অংশটি অবিলম্বে মেরামত করার দাবিতে বৃহস্পতিবার আমরণ অনশনে বসল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি। ছাত্রমুক্তির জেলা সভাপতি আকমল হোসেন লস্করের নেতৃত্বে এদিন সকালে 11টায় অনশনে বসেন গ্রামের অর্ধশতাধিক জনগণ।
তারা পূর্ত সড়কটি সুদর্শনপুর প্রথম খণ্ডের অংশটির বেহাল অবস্থা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের উদাসীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন। যদিও দুপুর 1:30 নাগাদ বন্দুকমারা আউটপোস্টের ইনচার্জ মৃদুল বরাকে সঙ্গে নিয়ে আন্দোলন স্থলে উপস্থিত হন হাইলাকান্দির সার্কেল অফিসার ডেভিড বরা। তিনি সামারিকোনা শালচাপড়া পূর্ত সড়কটি সংস্কারে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলে এদিনের অনশনের যৌবনিকা পড়ে। এদিন ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র হাইলাকান্দির নবাগত চক্র আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট ডেভিড বরার কাছে তুলে দেওয়া হয়। এদিনের আন্দোলনে অন্যদের মধ্যে সামিল ছিলেন এজি ওয়াইসিপির কবির উদ্দিন লস্কর। সামারিকোনা শালচাপড়া যেটা রাস্তা, এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা। গত কয়েকদিন আগে আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতি, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এই রাস্তা নিয়ে আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি এবং হাইলাকান্দি জেলা পিডব্লিউডি অফিস আমরা ঘেরাও করেছি। কিন্তু সেই সময় ইঞ্জিনিয়ার ছিলেন রফিক চৌধুরী, উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এক মাসের ভিতরে সামারিকোনা শালচাপড়া রাস্তার কাজ সম্পূর্ণ হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত 5 বছরের বিধায়কের কার্যকাল অতিবাহিত হওয়ার পরও আজকের বিধায়কের যে কার্যকাল পর্যন্ত আজ অবধি এই রাস্তা নির্মাণ করা হয়নি। গতিকে আজকের দিনে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ, ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির যৌথ উদ্যোগে আজকে সামারিকোনা শালচাপড়া যেটা রাস্তা, এই রাস্তা পূর্ণ নির্মাণ করার দাবিতে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের একটাই দাবি যে অতিসত্বর সামারিকোনা শালচাপড়া যেটা রাস্তা, এই রাস্তা নির্মাণ করতে হবে। অন্যথায় আজকে যে আমরা আমরণ অনশনের কার্যসূচী রূপায়ণ করেছি, আমরা আগামী দিনে এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যা শিলচর হাইলাকান্দি শিলচর যেটা ইউনিভার্সিটি রোড, তা অনির্দিষ্ট কালের জন্য আমরা বন্ধ করে দিতে বাধ্য। নতুন মূল্যাঙ্কন পদ্ধতির মাধ্যমে লাভ করা নম্বর চাকুরির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে রাজ্য সরকারের ঘোষণা বাতিল করা এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বেটারমেন্ট বা রিপিয়ারেন্সের মূল্যাঙ্কন পদ্ধতি পুনর্বিবেচনা করার দাবিতে শুক্রবার সকালে হাইলাকান্দির শহীদ বেদির সামনে অনশন ধর্মঘট পালন করা হয়। রাজা বড়ভূঁইয়া, আবু লস্কর, সালাম বড়ভূঁইয়া, আফরাজ লস্কর প্রমুখের নেতৃত্বে প্রায় 4 ঘন্টা ধরে ধর্মঘট চলে। পরে হাইলাকান্দির জেলা শাসক রোহন কুমার ঝার নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট এবং হাইলাকান্দি সদর থানার ওসি সেখানে উপস্থিত হয়ে আলোচনায় বসার প্রতিশ্রুতি হওয়ার পর ছাত্রছাত্রী তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র জেলা শাসক মারফতে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয়। এদিকে এই বিষয়ের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক সম্মেলনে আলগাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী বলেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ্য সরকার নিশ্চয়ই এই ঘোষণার পুনর্বিবেচনা করবে। এই বিষয় নিয়ে তিনি টেলিফোনে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনোজ পেগুর সঙ্গে আলোচনা করেছেন এবং তারা এই বিষয়ের উপর ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান বিধায়ক চৌধুরী। সরকার যেই নীতি নিয়ম বেঁধে দিয়েছে সেটা খালি হাইলাকান্দির জন্য না, গোটা আসামের জন্য। তবে প্রথমে মানুষ বাঁচা, তারপরে পরীক্ষা, বাঁচলে না পরীক্ষা, জান বাঁচলে তো পরীক্ষা। সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা আমরা খারাপ বলতে পারবো না। সামনে অ্যাসেম্বলি আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব কি করলে এই বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে সেটা নিয়ে আমরা চিন্তা করব। না, পরীক্ষা পোস্টপোন করেছে তাদের ভালোর জন্য, ঠিক আছে, তাদের জান দরকার। পরীক্ষা দিতে গিয়ে আবার রোগ যদি আক্রান্ত হয়ে যায়, ছাত্রছাত্রীরা যদি আক্রান্ত হয়ে মারা যায়, তো জান না থাকলে তো কিছু হবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওই যেটা ডিক্লেয়ার করা হলো যে এই সার্টিফিকেট দিয়ে তারা কিছু করতে পারবে না, হয়তো কালকে এইরকম বলতে পারে যে সার্টিফিকেট এই যে কাজে লাগতে পারে সেটাও হতে পারে, সেটা আইনের কথা আছে পিছনে। হ্যাঁ, কারণ এই সার্টিফিকেট সরকার বললে তো হবে না, সেটা আইনসভায় পাশ করতে হবে। কারণ দেখুন, এই সার্টিফিকেটটা দিয়ে অনেক ছাত্রছাত্রীরা ডাক্তার হতে চাইবে, ইঞ্জিনিয়ার হতে চাইবে, আইএএস বা আইপিএস এ যেতে পারে, তাদের একটা ভবিষ্যৎ নির্ভর করছে। যদি এই সার্টিফিকেট দিয়ে যদি তারা কিছু করতে না পারে, তখন না এগুলো ঠিক হয়ে যাবে না, এটা নিয়ে কোনো আমাদের সিএম সাহেব আছেন, যিনি উনি তো আগে এডুকেশন মিনিস্টারও ছিলেন শিক্ষা বিভাগে, আমি মনে করি এমন কোনো কাজ করবে না যেটা আসামের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, সেইরকম কোনো পদক্ষেপ উনি নেবেন। আচ্ছা আচ্ছা, উনি সেই
সিএম হয়েছে নিশ্চয়ই ওনার আমাদের থেকে বেশি জ্ঞান আছে। জ্ঞান আছে না? শুক্রবার ওয়াটার রিসোর্স বিভাগের উদ্যোগে শিলচর রঙ্গাই খালের সাথে জড়িত থাকা নালাগুলোর জমা জল ও আবর্জনা নিষ্কাশনের মাঠে নামলেন ওয়াটার রিসোর্স বিভাগের কর্মকর্তারা। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলচর পৌরসভাও। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত পাল বলেন, প্রত্যেকবার বন্যার সময় নালাগুলো পরিষ্কারের কাজ করানো হয়, কিন্তু আবর্জনা ফেলার জন্য নালাগুলো জল নিষ্কাশন বন্ধ হয়ে যায়, ফলে জেসিবির মাধ্যমে নিষ্কাশনের কাজ সম্পন্ন করা যায় না। তিনি জনসাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, জেলা প্রশাসনের তরফ থেকে আবর্জনা ফেলতে যে সুবিধা দেওয়া হয়েছে তা ব্যবহার করতে। এদিনের নিষ্কাশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত নাথ, প্রদীপ রায়, অপুচন্দ্র দেব প্রমুখ। আপনার স্টার্টিং হয়েছে কার্তিক আগের গল্লির থেকে আর কি, তো এখান থেকে স্টার্ট হয়ে এটা সোজা গিয়া আপনার ন্যাশনাল হাইওয়ে যে পয়েন্ট আছে এখানে ক্রস করছে, যেটা আমরা লঙ্গাই খাল হিসেবে পাওয়া হয়। কিন্তু প্রত্যেক বছর এই জায়গাতে আমরা প্রত্যেক বছর ফ্লাডে এখানে আমরা ক্লিয়ার করি, কিন্তু আবার গার্বেজ ডাম্পিং হয়। খালি গার্বেজ ডাম্পিং না, ডিউ টু এনক্রোচমেন্ট অলসো আমরা প্রত্যেকটা বছরে আমরা একটা জেসিবিও ঢুকাইতে পারি না, যে জায়গাতে জেসিবি ঢুকাই জায়গাতে জেসিবি কাজ চলে, নতুবা আমরা ম্যানুয়ালি ক্লিয়ার করি, এবং ম্যানুয়ালি ক্লিয়ার করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হয়, কারণ যেহেতু এনক্রোচমেন্ট আছে। কিন্তু যেহেতু কন্টিনিউয়াস গার্বেজ ডাম্পিং, কারণ দিস নালা আর টিটির এজ এ গার্বেজ ডাম্পার ফ্র্যাঙ্কলি স্পিকিং, তো প্রত্যেকটা জায়গাতে রাঙ্গির খাল, লঙ্গাই খাল, সিঙ্গির খাল ডাইরেক্ট আপনার স্যানিটারি পাইপের কানেকশন নালাতে থাকে, ডাইরেক্ট আপনার নন বায়োডিগ্রেডেবল যেগুলো আছে যেমন প্লাস্টিক, রাবার সব নালাতে পড়ে, প্লাস এগুলো এখনও স্তূপীকৃত হওয়ার পরে নালা ব্লক হয়ে যায়, তো ইট ক্রিয়েটস লট অফ নুইজেন্স। তো আমরা টাইম টু টাইম চেষ্টা করতেছি, কিন্তু আমরা একটাই মানে আবেদন রাখবো সবার কাছে যে গার্বেজ ডাম্পিংটা যতটুকু সম্ভব অ্যাজ পার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নর্ম যেটা আছে সেভাবে করলে ভালো হয়। সরকারি ঋণ অনুমোদন হলেও আট মাসেও ভাগ্য জুটল না মাছ চাষীর। মাছ চাষ করার জন্য সরকারের পক্ষ থেকে 40,000 টাকার লোনের অনুমোদনপত্র পেয়েছিলেন কাছাড় জেলার শ্রীকোনা আলমবাগের বাসিন্দা তপন দাস। গত আট মাস থেকে ব্যাংকে দৌড়ঝাঁপ করেও কোনো লাভ হয়নি, মাছের পোনা ফেলার সময় প্রায় চলে যাচ্ছে, এতে তিনি হতাশ হয়ে পড়েন। শুক্রবার সংবাদ মাধ্যমের এসব বিষয়ে সরব হয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি। তিনি বলেন, তার ওই লোন প্রদানের দায়িত্ব ছিল নর্থ ইস্ট মাইক্রোফাইন্যান্স ব্যাংক ইটখলা শাখার। মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য 2020 সালে নভেম্বর মাসে শিলচর মৎস্য বিভাগ কার্যালয়ের ঢালাও কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকজন মৎস্যচাষীর হাতে লোনের অনুমোদনপত্র তুলে দেওয়া হয়, এর মধ্যে তিনিও ছিলেন। তা সত্ত্বেও আজ অবধি তাকে লোন দেওয়া হয়নি। এ মর্মে বিভাগীয় আধিকারিক মন্ত্রী ও কাছাড় জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পেট্রোপণ্যের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধি, অভিনব কায়দায় প্রতিবাদ বিডিএ। বরজালেঙ্গায় মাছ চাষীদের মাছের খাদ্য ও চুন বিতরণ কীর্তির 135 জনকে বিতরণ। সোনাইয়ে কোভিড মেটার্নিটি ওয়ার্ডের শিলান্যাস, সূচনা জেলাশাসক ও বিধায়ক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।